নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তি অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে একটা আপডেট আপনাদের আমি এর আগেই দিয়েছিলাম ওই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা আপনাদের দীপাবলির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তার বিশেষ কিছু কারণও আপনাদের আমি দেখিয়েছিলাম যে জায়গা থেকে এই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্টটি করা হয়েছিল এই পোস্টটি দেখেই আমরা একটা প্রেডিকশান করেছিলাম যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দীপাবলির আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো তাতে অনেকেই প্রশ্ন করেছেন যে সেভাবে কোনো আপডেট হয়নি অনেককে এর কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট হয়েছে কারো কারো ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই আপডেটটাই আছে আবার কোন কোন কৃষকের এখনও পর্যন্ত কোনো আপডেটই আসেনি পি এম কিষানের স্ট্যাটাসে তো কিভাবে পনেরোতম কিস্তির টাকা এই দীপাবলির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা সম্ভব যদিও এখনও কোনো অফিসিয়াল আপডেট আসেনি তবুও আপনাদের আমি কয়েকটা পয়েন্ট দেখাবো যে পয়েন্টগুলি এটাই প্রুভ করে যে আপডেট আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসুক না আসুক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে অতীতের কয়েকটা উদাহরণ আপনাদের দেখালে আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন তো চলুন আমরা একের পর এক সেই পয়েন্টগুলো ডিসকাস করব প্রথম যে পয়েন্টটি আমরা দেখব যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত সেভাবে কোনো আপডেট আসেনি যেখান থেকে আমরা বুঝতে পারবো যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালী পুজোর আগেই বা দীপাবলির আগেই ট্রান্সফার করা হবে এখনও পর্যন্ত চোদ্দতম কিস্তির আপডেট আছে দ্বিতীয়ত একটি বড় সংখ্যক কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনস্টলমেন্টের ঘরে আপডেট চলে এসেছে আপডেটটা হল আর এফটি সাইন বাই স্টেট এখনও পর্যন্ত পেমেন্ট প্রসেসড এই ধরনের কোনো আপডেট আসেনি তাছাড়াও অনেক কৃষকের এখনও পর্যন্ত বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই আপডেটটাই আছে আর এফটি হয়নি এছাড়াও বেশ কিছু কৃষক আছেন যাদের কোনো আপডেটই আসেনি সম্পূর্ণ ফাঁকা আছে স্ট্যাটাসের ঘরে তাহলে কিভাবে এই পনেরোতম কিস্তির টাকা দীপাবলির aquí te va a sombrar তাছাড়াও আরও একটি যুক্তি হলো পি এম সম্মান যোজনায় আপনি যদি ইনস্টলমেন্টের ঘরগুলি চেক করেন তাহলে দেখতে পাবেন চোদ্দতম কিস্তি পর্যন্ত কিন্তু আপনাকে দেখানো হচ্ছে এখনও পর্যন্ত পনেরোতম কিস্তির অপশানটাই আসেনি তাহলে কিভাবে পনেরোতম কিস্তির টাকা দেওয়া হবে যেহেতু এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না হলেও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পনেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে এবার আপনাকে বলে রাখি আপনি যদি একটু পেছনের দিকে চলে যান বেশি দিন নয় আপনি যদি এই চোদ্দতম কিস্তির টাকা যখন দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু হাজার তেইশে তখন কথা যদি ভাবেন তাহলে কিন্তু আপনি দেখবেন তখনও পর্যন্ত কিন্তু চোদ্দতম কিস্তির ঘরই তৈরি হচ্ছিল না কিন্তু পি এম কিষানের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল আমাদের রাজ্যের নয় আমি অন্য রাজ্যের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম আপনাদের যে চোদ্দতম কিস্তির ঘরই তৈরি হয়নি এবং সেই সঙ্গে ওনাদের তো আপডেটও কোনোই আসেনি আমাদেরও আপডেট এসেছিলো একদম শেষ পর্যায়ে যখন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওই টাকা প্রধানমন্ত্রী ট্রান্সফার করেছিলেন সেই ট্রান্সফারের কিছুক্ষণ আগেই আমাদের ইনস্টলমেন্টের ঘরগুলোতে আপডেট এসেছিল তার আগে আপডেটই আসেনি তাহলে কিভাবে ঢুকলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম এম কিষানের টাকা অতএব পি এম আমরা বেশ কয়েকবার এর আগে দেখেছি কোনো আপডেট না এলেও কোনো পরিবর্তন না হলেও যে নির্দিষ্ট পরিমাণ কৃষককে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় কৃষি দপ্তর সিদ্ধান্ত করে রাখবেন আপনার নাম যদি সিলেক্টেড থাকে তাহলে আপনিও কিন্তু ওই দিন টাকা পেয়ে যাবেন যদিও আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনো রূপ আপডেট না এসেও থাকে আর যারা এর আগে বা চোদ্দতম কিস্তির টাকা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু আশা করা যায় এইবার কিস্তি দেওয়ার সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আগেরবার হয়তো কোনো সমস্যা ছিল সেই কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি এবার আপনি সব কিছু ঠিকঠাক করে নিয়েছেন অতএব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা

আমরা আগেও দেখেছি যাদের ডিউ থাকে ইনস্টলমেন্টগুলো তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে এবং আপনারা জানেন যেহেতু দীপাবলি এখনও বারো তারিখ বারোই নভেম্বর পাঁচ দিন বাকি আছে তো পাঁচ দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে সেই ধরনের ঘোষণা হলেও হতে পারে না হলেও হতে পারে এখানে কিন্তু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আমি আগেও বলেছি এখনও বলছি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি একটিমাত্র টুইটার হ্যান্ডেলের পোস্ট দেখে আপনাদের আমি সম্ভাবনার কথা জানিয়েছিলাম এটা নিয়ে এমন ভাবনা চিন্তা করার কিছুই নেই যে কনফার্ম দেবে তবে তবে আপনাদের আমি পোস্টটা দিয়ে বিবেচনা করতে বলেছিলাম আপনাদেরও এই ধরনের মনে হচ্ছিল সেই ধরনের কমেন্টও আপনারা করেছেন যাই হোক দেখা যাক পরবর্তীকালে যদি তেমন কোনো আপডেট এসে থাকে তার ইনফরমেশান আপনাদের আমি এই চ্যানেলে সবার প্রথম দিয়ে দেবো তাই চ্যানেলটিতে আপনারা যুক্ত থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ